অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় আদালতে জানালো ইডি। বলে যেরকমটা জানা যাচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠান প্রধান বিচারপতি অভিষেক। মামলার দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সোমবার পর্যন্ত আবারও কোনো কড়া পদক্ষেপ নয়। আদালতে জানালো ইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় আদালতে জানালো ইডি। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি নজর রাখবো। অভিরূপা জানতে চাইবে মূলত কোন রকম কড়া পদক্ষেপ এখনই নয়, কি বললো আদালত? কথাটা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন যে ইডি কেন বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। এর পেছনে একটা মূল কারণ রয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক, তার রক্ষা কবচ, দুই, তিনি বিদেশে যেতে চান তার চোখের চিকিৎসার জন্য, এবং সেই কারণে তাকে রক্ষা কবচ দেওয়া হোক। ইডি যেভাবে তাকে চিঠি পাঠাচ্ছে, তদন্তকারী সংস্থা যেভাবে তাকে ডেকে পাঠাচ্ছে, সেই কারণেই তার রক্ষা কবচের প্রয়োজন রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে, এবং সেই কারণেই তিনি রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন। ইডি গত শুনানিতে ওই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে জানান যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোনো এখতিয়ার নেই এই মামলা শোনার। তার কারণ, এক সিঙ্গল বেঞ্চ থেকে বিতাড়িত হয়ে বা মামলা হেরে গিয়ে তিনি আবারও আর এক সিঙ্গল বেঞ্চের কাছে আবেদন করতে পারেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিচারপতি অমৃতা সিনহার কাছে যখন প্রথম আবেদন করা হয়েছিল, সেখানেও কিন্তু রক্ষা কবচের আবেদন করা হয়েছিল এবং সেটা নামঞ্জুর করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তারপরেই এই নির্দেশটাকে পাশে রেখে আবার নতুন করে ফ্রেশ পিটিশন দাখিল করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে অন্ধকারে রেখে কাজগুলো করানো হচ্ছে আবেদনকারী আইনজীবীর পক্ষ থেকে, সেই কারণেই তার কোনো এখতিয়ার নেই এই মামলা শোনা। এরপরই নিজের এজলাস থেকে মামলা সরিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা সরিয়ে দিয়ে প্রধান বিচারপতির কাছেই পাঠিয়ে দেন এবং দায়িত্বভার দিয়ে দেন যে কোন এজলাসে মামলাটি হবে সেটা সম্পূর্ণ দায়ভার থাকে প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার রাতেই প্রধান বিচারপতি আবারও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছেই বা তার এজলাসেই মামলাটি ফিরিয়ে দেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে মামলা ফিরিয়ে দেওয়া হয়। আজকে ফ্রেশ আবার গত মঙ্গলবার রাত্রে করা হয়েছে, অর্থাৎ গতকাল আজ সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ফের দ্রুত শুনানির আবেদন করেন। কিন্তু তীর্থঙ্কর ঘোষের পক্ষ থেকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষ থেকে বলা হয় যে দ্রুত শুনানির আর্জি এই মুহূর্তে গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তার কারণ পরপর মামলা রয়েছে। আজ আগামীকাল এবং আগামী পরশু পরপর মামলা প্যাকড আপ রয়েছে, সেই কারণে আগামী সোমবার এই মামলার শুনানি হবে এবং আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সম্পর্কে ইডি কী বলতে চাইছে তখনই ইডির আইনজীবী তিনি জানান, এমবি রাজু তিনি জানান যে ইডি জানাচ্ছে যে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে অর্থাৎ সোমবার পর্যন্ত কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করবে না, এমনটাই সাফ জানানো হয়। তার মানে এই নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। ইডি তদন্ত যেমন চালাচ্ছে সেরকমই চালিয়ে যাবে, শুধুমাত্র কোনো রকম কঠোর পদক্ষেপ নেবে না এমনটাই ইডি জানায় আদালতকে। অর্থাৎ এটা সৌভ্রাতৃত্ব বজায় রাখতেই যে এই ধরনের মন্তব্য করেছেন আইনজীবী, একথা বলাই বাহুল্য। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং এই প্রধান বিচারপতির এজলাস থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরে আসা মামলার ক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে কি রায় দেয় সেটাই এখন দেখার বিষয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো আবেদন রয়েছে, এক তার রক্ষা কবচ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে, আর দুই তিনি বিদেশে যেতে চান, আমেরিকায় যেতে চান তার চোখের চিকিৎসার জন্য, এবং তার
তার যেন ব্যবস্থা করা হয়, কোনোভাবে যেন তদন্তকারী সংস্থা তাকে আটকাতে না পারে। এই দুটি আবেদনের ভিত্তিতে কি রায় দেয় কলকাতা হাইকোর্ট সেটাই এখন দেখার বিষয়। একেবারে তুমি যে তথ্য সামনে আনছো সেখান থেকে তাহলে একটা বিষয় স্পষ্ট কর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি আবেদন রয়েছে যার মধ্যে দ্বিতীয়টা বিদেশ যাত্রা এবং যেটা চিকিৎসার জন্য, এবং 24-25 দিন তাকে বিদেশে থাকতে হবে অর্থাৎ চক্ষু চিকিৎসার জন্য, অর্থাৎ এই সময়টা সেক্ষেত্রে ইডি যেমন স্পষ্ট করছে এবং যেটা অত্যন্ত আশ্চর্যের যে আপাতভাবে কোনো কড়া পদক্ষেপ এখনই নয়, অর্থাৎ এই বিদেশ যাত্রায় রক্ষা কবচ এবং আবেদনের জন্য সেক্ষেত্রে আদালতের অনুমতি মিলতে আপাতভাবে আর কোনো অভিষেকের সমস্যা হয়তো নাও থাকতে পারে, এটাই কি স্পষ্ট হচ্ছে? বিদেশ যাত্রার জন্য রক্ষা কবচ নয়, কিন্তু রক্ষা কবচটা হচ্ছে তার নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে, কুন্তল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের একটা নির্দেশিকা দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই মামলার প্রেক্ষিতে তার নাম উঠে এসেছে, সেই কারণে তিনি অব্যাহতি চেয়ে রক্ষা কবচ চেয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি চোখের চিকিৎসার জন্য বাইরে যেতে চান, তদন্তকারী সংস্থা যদি তাকে আটকে দেয় তখন তার সমস্যা হতে পারে, সেই কারণেই তিনি আবার একটা ফ্রেশ আবেদন করেছেন। তো এই ক্ষেত্রে কি নির্দেশিকা দেয়, যদিও তার যাত্রা খুব শিগগিরই, তো সুতরাং এই ক্ষেত্রে কি নির্দেশিকা দেয় কলকাতা হাইকোর্ট সেটাই এখন দেখার বিষয়। বেশ, অভিরূপা ধন্যবাদ জানাই, অবশ্যই আমাদের নজর থাকবে আদতে কি হলো। এই মুহূর্তে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নয় এবং এ কথা বলছে আদালতে জানিয়েছে ইডি, কিন্তু তার মানে এই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না, কিন্তু আপাতভাবে কড়া পদক্ষেপের পথে হাঁটছে না ইডি, অন্তত আদালত এটা জানিয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি আবেদন ছিল, একটি তার রক্ষা কবচ সংক্রান্ত মামলা, অন্য আরেকটি মামলা যেটা বিদেশে তার চোখে চিকিৎসার জন্য যাওয়ার, এবং সেক্ষেত্রে যাতে তাকে আটকানো না হয় এবং আগামী 24-25 দিন তিনি যেহেতু বিদেশে থাকবেন চোখের চিকিৎসার জন্য, সেক্ষেত্রে যাতে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয় ক্ষেত্রে যে দুটি আবেদন করা হয়েছিল, সেই ক্ষেত্রে এই মামলাগুলির ক্ষেত্রে ইডি অন্তত তাদের যে ভিউ পয়েন্ট সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে প্রধান বিচারপতি এটি ফের ফেরত পাঠান, তবে আদালতে কিন্তু ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারও স্পষ্ট করেছেন এবং এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, অর্থাৎ ইডির একটু নমনীয় ভাব এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়, তবে আপাতভাবে ইডির এই অবস্থানের পর আদালত এখন কোন দিকে রায় দেয় সেটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয়, নজর থাকবে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে জেলা কল্যাণে। রাহুল দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি আবেদন ছিল, একটি রক্ষা কবচ সংক্রান্ত মামলা, অন্য আরেকটি বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়া, তার জন্য একটি আবেদন করা হয়েছে। এক্ষেত্রে ইডি অনেকটা নমনীয়, তারা বলছে যে এখনই কোনো রকম কড়া পদক্ষেপ নয়, কি বলবেন? না, বিষয় হচ্ছে যে মামলার গতি প্রকৃতি যা আছে তাতে ইডি হিসাব করে সেটা বলছে সেটা ইডি বলতে পারবে, সেটা নিয়ে আমাদের বাইরের লোকের কোনো মন্তব্য করাটা সমীচীন নয়। কিন্তু যখন কড়া পদক্ষেপ নেওয়ার দরকার হবে সেই সময়তে কড়া পদক্ষেপ নেবে, অতএব কখন নেবে সেটা আমার মনে হয় যে আমাদের পক্ষে বলাটা অতিরঞ্জিত হবে কিংবা ওভারস্টক হবে বলে আমি মনে করি। সেই জন্য এই বিষয়ে আদালত কিংবা তদন্তকারী সংস্থাই যেটা ঠিক করা করবে আমাদের এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়, কিন্তু আমরা চাইব যে দোষী যেন কোনোভাবে ছাড়া না পায়, দোষীর শাস্তি যেন হয়, এটাই সারা বাংলার মানুষ চাইছে। ধন্যবাদ রাহুল দা, সঙ্গে থাকার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম আমরা, তবে এই মুহূর্তে যে খবরে আমাদের ফোকাস রয়েছে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নয় এমনটা আদালতে স্পষ্ট করছে ইডি, কিছুটা আপাতভাবে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ এখনও পর্যন্ত যেরকম গতকালও দেখা গিয়েছে বিভিন্ন নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই ইডিকে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়েছে, আমরা দেখলাম মানিক ভট্টাচার্যের সঙ্গে মানিক ভট্টাচার্যকে বিরুদ্ধে কেন যদি কড়া
কড়া ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আরও হুঁশিয়ারি সিবিআইকে দেওয়া হচ্ছে, অর্থাৎ তদন্ত আরও যাতে গতি পায়, আরও যেন অ্যাক্টিভ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, এটা কিন্তু বিশেষ করে আদালতের যে পর্যবেক্ষণ। এবং দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটি আবেদন রয়েছে সেই দুটি আবেদনের শুনানিতে প্রাথমিকভাবে আদালতে জানিয়েছে ইডি এখনই কোনো কড়া পদক্ষেপ নয়, সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় বলে ইডি তাদের অবস্থান স্পষ্ট করেছে। কারণ তবে এখন দেখার বিষয় ইডির এই অবস্থানের পর আদালত কী সিদ্ধান্ত নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে রক্ষা কবচ সংক্রান্ত মামলা, অন্য আরেকটি মামলা বিশেষ করে যেটি সবথেকে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কারণ বিদেশ যাত্রা রয়েছে এবং চোখের চিকিৎসার জন্য তাকে বিদেশে ট্রিটমেন্টের জন্য যেতে হয়, এবং আপাতভাবে যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে চোখের চিকিৎসা বিদেশে করে তিনি অনেকটা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, আবারও তাকে চিকিৎসার জন্য যেতে হতে পারে, তার জন্য আবেদন করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌমদা, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি যে আবেদন করেছিলেন, আপাতভাবে যেহেতু বিদেশ যাত্রা এই মুহূর্তে সামনে রয়েছে এবং এক্ষেত্রে ইডি আদালতে তাদের অবস্থান স্পষ্ট করছে এখনই কোনো কড়া পদক্ষেপের পথে ইডি কর্তারা অন্তত হাঁটতে চাইছেন না, এই বিষয়টি আদালতকে ইডি জানিয়েছে। এবার বলুন কি বলবেন? না, আমরা এটা বলার অপেক্ষা রাখে না। আমরা গত কয়েক বছর ধরেই লাগাতার বলে আসছি যে এই চোর পুলিশ খেলাটা চলছে, যশত দুর্নীতির মধ্যেও ওনাকে ধরা বা না ধরা বা ওনাকে জিজ্ঞাসাবাদ করা বা না করাটা ওই অনেকটা প্যাঁচ কাটা নাটের মধ্যে মানে ঘুরছে, কিন্তু টাইটার হচ্ছে না। বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলার মানুষের পারসেপশন তৈরি হচ্ছে যে এই পিছন থেকে ধাপ্পা ধাপ্পা খেলা যে ছোটবেলায় আমরা খেলতাম না, সেটাই হচ্ছে আর কি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকতেও পারে না, আমাদের কোনো বলারও নেই, সেটা যেতেই পারেন, তার চিকিৎসার প্রয়োজনে তিনি যাবেন। কিন্তু তিনি নয় আর চিকিৎসার প্রয়োজনে যাচ্ছেন, কখনো নির্বাচন কখনো উনি উত্তরণ কর্তৃপক্ষ আদালতের কাছে যান ওনাকে যাতে না কঠোর শাস্তি দেওয়া হয় না ধরা হয় ইত্যাদি ইত্যাদি ডেট বাইফার্কেট করার জন্য। তো ইডি এগুলো অ্যালাউ করছে, দীর্ঘদিন ধরে এই খেলাটা আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষ দেখুক, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের যে সখ্যতা, সেই সখ্যতার মূল কারিগর হিসেবে এরা কাজ করছেন, এবং আসল মাথা কোনোদিনই ধরা পড়বে না, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। কিন্তু এই খেলা এবং লোক দেখানো, এই তদন্ত তদন্ত তদন্ত, এই খেলাটা চলতে থাকে। ধন্যবাদ সৌমদার সঙ্গে থাকার জন্য। কংগ্রেস মুখপাত্র সময় ছিলেন আমাদের সঙ্গে, তার প্রতিক্রিয়া আমরা পেলাম এই মুহূর্তে। আগামী সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়, আদালতে ইডি তাদের অবস্থান স্পষ্ট করেছে। যখন একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলায় যখন আদালত অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছে, কড়া হুঁশিয়ারি দিচ্ছে, কখনো সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে, কখনো ইডিকে তাদের আরও তদন্তের গতি প্রকৃতি জানার জন্য রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়েছে, তখন আদালতে আজ অনেকটাই ইডির কর্তারা নমনীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ তারা নেবেন না, অর্থাৎ কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটবেন না ইডির কর্তারা, আদালতে স্পষ্ট অবস্থান ইডি গোয়েন্দা কর্তাদের।